আমরাও সে সময় পুরনো নেতাকর্মীদেরকে গুরুত্ব না দিয়ে যারা সবে সবে এসেছিলো তাদেরকে নিয়ে এমন মাতামাতি শুরু করেছিলাম যে আমাদের পুরনো কর্মীরা তারা কোণঠাসা হয়ে গেছিলো এবং তারা মনে করতে মনে করতে শুরু করেছিল যে এটা এই নবাগতদেরই পার্টি এবং দেখা গেছে যে ওই ভোটের হাওয়ায় হাওয়ায় যখন বিজেপির চরম হাওয়া চারিদিকে একটা বিজেপি আসছে বিজেপি আসছে একটা রব তখন তারা এসেছিলেন তখন তারপরে ঠিক দোসরা মেয়ের পর যখন দেখলো বিজেপি হেরে গেল তারা আবার ফিরে গেছে তো এরকম সুযোগ সন্ধানী নেতারা বেসিক্যালি কোনো দলেরই হয় না আবার যখন বিজেপির হাওয়া আসবে আবার তারা হয়তো চেষ্টা করে বিজেপিতে আসার কিন্তু দোষটা আমাদের একটাই ছিল যে তাদেরকে একটু বেশি গুরুত্ব দেওয়া সেই জিনিসটা আমার মনে ঠিক হয়নি অবশ্যই উচিত ছিল কারণ যারা পুরনো কর্মী তাদেরকে আপনি অবহেলা করে ওই সবে সবে যে সমস্ত নেতারা এসছে অন্য দল থেকে তাদেরকে নিয়ে যদি মাথায় তুলে নাচতে শুরু করেন তাহলে তো অবভিয়াসলি তারা পুরনো কর্মীরা বঞ্চিত মনে করবেই তো সেটা আমাদের একটা শিক্ষা হয়েছে এবং এটা আমাদের আমাদের কিছু রাজ্য নেতাদেরও একটা দোষ ছিল মানে সব মিলিয়েই বলছি এটা আমাদেরই এক কথায় আমাদের দোষ আমাদের মানে এখন ভোট হয়ে গেছে নিজেদের ভুল ত্রুটির বিচার বিবেচনা করার সময় এসছে ফলে যেটা আমাদের দোষ বা ত্রুটি সেটা তো স্বীকার করে নিতে এখন অন্তত লজ্জা লাগা উচিত নয় তো এটা আমাদের দোষ ছিল যে আমরা মানে ওই কিছু বাইরে থেকে আসা সুযোগ সন্ধানে নেতাদেরকে নিয়ে এবং কিছু ওই এক কথায় ওই সিনেমার কিছু নায়ক নায়িকাদেরকে নিয়ে এত মাতামাতি করেছি তাদের লীলাখেলা এত দেখেছি যে আমরা ভুলে গেছি যে কা মানে কোন পুরনো কর্মী বা কার্যকর্তার পরিশ্রমের ফলে দলটা এই জায়গায় এসছে তো সেটা আমাদেরও একটা শিক্ষা হয়েছে এই শিক্ষাটা হওয়া আমার মানে দরকার ছিল